হ্যালো বন্ধুরা, স্বাগত জানাই আর একটি নতুন ভিডিওতে। তো আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি 2003 সালে মুক্তি পাওয়া কাল্ট ক্লাসিক হরর থ্রিলার মুভি ডেড এন্ড এর বাংলা এক্সপ্লানেশন নিয়ে। এই অসাধারণ একটি গল্পের এন্ডিং আপনাদের চোখ কপালে তুলে দেবে, তাই অবশ্যই এই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন। তো আসুন আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। গল্পের শুরুতে আমরা একটি হ্যাপি ফ্যামিলিকে দেখি, যাদের মধ্যে গাড়ি ড্রাইভ করছিল ফ্র্যাঙ্ক, তার স্ত্রী এল, এনাকে আমরা ইনসিডিয়াসের ঠাকুমা হিসেবেও চিনি, এদের ছেলে রিচার্ড, মেয়ে ম্যারিয়ান ও তার বয়ফ্রেন্ড ব্র্যাড। এরা এলের মায়ের বাড়ি ক্রিসমাসের জন্য যাচ্ছিল। প্রত্যেক বছরই তারা একই রাস্তা ধরে তার বাড়ি যায়, কিন্তু এবার ফ্র্যাঙ্ক একটা শর্টকাট নিয়েছিল সেখানে যাওয়ার। যেতে যেতে বাকিরা ঘুমিয়ে পড়লে ফ্র্যাঙ্কের চোখ লেগে যায়, এই কারণে গাড়িতে ড্রাইভারের পাশে বসে থাকা লোককে ঘুমোতে মানা করে। ঘুমের সময় ফ্র্যাঙ্ক খেয়াল করে না যে সামনে থেকে একটা গাড়ি আসছে, কিন্তু ঠিক সময় গাড়ির লাইট ম্যারিয়ানের চোখে পড়ায় সে চেঁচিয়ে উঠলে একটুর জন্য তাদের গাড়ি অ্যাক্সিডেন্ট হতে বেঁচে যায়। গাড়ির ঝটকায় এল মাথার পিছনে ব্যথা অনুভব করলেও তার সেরকম কোনো ক্ষতি হয় না। গাড়ি রাস্তার সাইডে রেখে ফ্র্যাঙ্ক নেমে গাড়ি চেক করলে দেখে সবই ঠিক আছে, তাই তারা আবার রওনা দেয়। ম্যারিয়ান বলে, বাবা আমি ড্রাইভ করছি, কিন্তু ফ্র্যাঙ্ক পরিষ্কার জানিয়ে দেয়, আজ অবধি আমার গাড়ি কখনো অন্য কাউকে ড্রাইভ করতে দিইনি, এটা আমার রেকর্ড। এবার বেশ কিছুক্ষণ ড্রাইভ করার পর খেয়াল করে যেখানে বাড়ি পৌঁছতে মাত্র আধ ঘন্টা সময় লাগে, আর সেখানে এতক্ষণ ড্রাইভ করবার পরেও তাদের গন্তব্যস্থলে পৌঁছচ্ছে না। এমনকি অদ্ভুত ব্যাপার হলো, পুরো রাস্তায় একটাও লোক বা গাড়ি নেই। ফ্র্যাঙ্ক বলে, হয়তো ক্রিসমাস ইভ হওয়ার কারণে সবাই বাড়িতে নিজের ফ্যামিলি ও আত্মীয়দের সাথে মজা করতে ব্যস্ত, তাই এই সময়টা রাস্তায় লোকজন না থাকাটাই স্বাভাবিক। কিছু দূর এইভাবেই যাওয়ার পর একটা কেবিন চোখে পড়ে, তারা স্বস্তির নিঃশ্বাস ফেলে যে অ্যাটলিস্ট কিছু একটা পাওয়া গেল। ফ্র্যাঙ্ক কিছুটা দূর এগোতেই হঠাৎ গাড়ি থামিয়ে দেয়, কারণ অপর প্রান্তে জঙ্গলের ভেতরে একটি সাদা কাপড় পরা মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখে। এটা নিয়ে তারা নিজেদের মধ্যে কথা বলতে যেতেই চোখের পলক ফেলা মাত্রই মেয়েটা তাদের গাড়ির সামনে চলে আসে, তার কোলে ছিল একটা বাচ্চা। লক্ষণীয় বিষয় যে মেয়েটির কপালে একটা গভীর কাটা দাগ ছিল। ফ্র্যাঙ্ক মেয়েটিকে জিজ্ঞাসাবাদ করলে সে তার কথায় কোনো উত্তর দেয় না, ফলে তারা যে পুলিশের সাহায্য নেবে সেটাও করতে পারছিল না, কারণ ব্র্যাডের ফোনে সিগন্যাল ছিল না। অগত্যা সিচুয়েশন বুঝতে পেরে ফ্র্যাঙ্ক বলে, পিছনে আমরা যে কেবিন ফেলে এসেছি সেখানে নিশ্চয়ই কোনো ফোন আছে, কিন্তু সমস্যাটা হলো গাড়ির ভেতরে জায়গা নেই। ফ্র্যাঙ্ক রিচার্ডকে গাড়ি থেকে নামতে বললে সে রাজি হয় না, অগত্যা ম্যারিয়ান নেমে মেয়েটিকে লিফট দেয়। ফ্র্যাঙ্ক গাড়ি নিয়ে কেবিনের দিকে এগোয় আর ম্যারিয়ান একা হেঁটে তাদের দিকে আসতে থাকে। যেতে যেতে ব্র্যাড অনুভব করে বাচ্চাটা থেকে কীরকম একটা দুর্গন্ধ বেরোচ্ছে। এর মধ্যে তারা কেবিনে পৌঁছে যায়। ফ্র্যাঙ্ক আর এল ভেতরে যায় চেক করতে এবং রিচার্ড জঙ্গলে যায় হালকা হতে। কেবিন চেক করলে সেরকম কিছুই পাওয়া না গেলেও অবশ্য একটা ফোন পায়, কিন্তু সেটাও খারাপ ছিল। ওদিকে গাড়িতে বসেছিল ব্র্যাড আর সেই সাদা কাপড় পরা মেয়েটি। ব্র্যাড তাকে বলে, আমি ম্যারিয়ানকে বিয়ের জন্য প্রস্তাব দিতে চলেছি, কিন্তু এটা শুনেও মেয়েটি কোনো কথা বলে না। এমনকি ব্র্যাড তাকে বাচ্চার নাম জিজ্ঞেস করলেও সে কোনো উত্তর দেয় না। কিছুক্ষণ পর নিস্তব্ধতা ভেঙে মেয়েটি বলে ওঠে, আমার বাচ্চার নাম এমি। এই বলে সে বাচ্চাটাকে তার হাতে দেয়। ব্র্যাড তাকে দেখে বলে, বাচ্চাটার তো পুরো মুখ ঢাকা রয়েছে, তাহলে সে নিঃশ্বাস কিভাবে নিচ্ছে? মেয়েটি বলে, চিন্তার কোনো কারণ নেই, সে অলরেডি মারা গেছে। ব্র্যাড শুনে ভাবে, মেয়েটি কি অদ্ভুত টাইপের মজা করছে তার সাথে। এই বলে সে বাচ্চাটার মুখের উপর থেকে কাপড় সরাতেই জোরে চেঁচিয়ে ওঠে, কারণ তার মুখ পুরো থেঁতলে গেছে। তার চিৎকার শুনে বাকিরা সেখানে আসলে দেখে গাড়িতে ব্র্যাড সহ মেয়েটি নেই। ওদিকে ম্যারিয়ানের সামনে থেকে একটা হার্স কার দ্রুত গতিতে বেরিয়ে যায়, যার ভেতর থেকে ব্র্যাড সাহায্যের জন্য চিৎকার করছিল। হার্স হলো সেই গাড়ি যাতে করে মরা নিয়ে যাওয়া হয়। সে এটা দেখে দৌড়ে বাবার কাছে গিয়ে বলে, আমি এক্ষুনি একটা গাড়িতে ব্র্যাডকে বন্দি অবস্থায় যেতে দেখলাম, তাকে দেখে মনে হলো তার সাহায্য দরকার। তারা ড্রাইভ করে হার্সের দিকে গেলে কাউকেই দেখতে পায় না। আরও কিছু দূর গেলে ফ্র্যাঙ্ক রাস্তার মাঝে কিছু পড়ে থাকতে দেখে হঠাৎ গাড়ি থামিয়ে দেয়। সে একটা টর্চ নিয়ে চেক করতে গেলে বাকরুদ্ধ হয়ে যায়, কারণ সেখানে পড়েছিল ব্র্যাডের ক্ষতবিক্ষত পুড়ে যাওয়া শরীর। বাকিরাও এই দৃশ্য দেখার পর ভয়ে চমকে ওঠে।
রিচার্ড পোড়া লাশের মধ্যে থেকে তার ফোনটা বের করে পুলিশের সাথে কন্ট্যাক্ট করার জন্য, কিন্তু এল কল করতে যেতেই ফোনের অপর প্রান্ত থেকে একজন মহিলা চিৎকার করে বলছিল, আমার বাচ্চাকে বাঁচাও। এল এটা শুনে ফোন ভয় ছুঁড়ে ফেলে দেয়, কিন্তু এই ব্যাপারটা সে কাউকেই জানায় না, বরং বলে ফোন খারাপ হয়ে গেছে। তারা বেগতিক দেখে গাড়িতে ফিরে আসলে রিচার্ড বলে, সাদা কাপড় পরা মেয়েটি কোথায়? তাকে তো দেখতে পাওয়া যাচ্ছে না। ফ্র্যাঙ্ক বলে, ওসব কথা ছাড়ো, আর আমাদের যত তাড়াতাড়ি সম্ভব পুলিশ স্টেশন যাওয়া উচিত। তারা ঠিক করে প্রথমে এলের মায়ের বাড়িতে পৌঁছে সেখান থেকে পুলিশ স্টেশন যাবে, এবং ক্যালকুলেশন অনুযায়ী তারা মাত্র 15 মিনিটের মধ্যে তার মায়ের বাড়ি পৌঁছে যাবে। কিছু দূর গেলে রাস্তার ধারে একটা সাইনবোর্ডে ম্যারকট লেখা দেখতে পায়। অবাক করার মতন বিষয় হলো, এর আগে আজ অবধি ফ্র্যাঙ্ক এই নামের কোনো রাস্তা এখানে আসে বলে শোনেনি বা দেখেও নি। ফ্র্যাঙ্ক এলকে লোকাল ম্যাপ বের করতে বললে সে জানায়, আমি ম্যাপ আনিনি। এটা শুনে ফ্র্যাঙ্ক রেগে তার উপর চিৎকার করতে থাকে, কিন্তু তার এখানে চিৎকার করা একদমই উচিত হয়নি, কারণ ফ্র্যাঙ্ক স্বইচ্ছায় শর্টকাট নিয়েছে। ম্যারকটের রাস্তা ধরে বেশ কিছুক্ষণ ড্রাইভ করার পরেও তারা তাদের গন্তব্যস্থলে পৌঁছয় না, এমনকি রাস্তায় একটা লোক বা গাড়িও ছিল না। ফ্র্যাঙ্ক এবারেও ক্রিসমাস ইভের কারণ দেখালে রিচার্ড বলে, আমাদের সাথে যখন প্রথম সাদা কাপড় পরা মেয়েটি দেখা হয়েছিল তখন ঘড়িতে 7:30 বাজছিল, আর এখনও খেয়াল করে দেখো ওই 7:30 বেজে রয়েছে। তার কথা শুনে সবাই ঘড়ি চেক করলে দেখে ঘড়ির কাঁটা 7:30 আটকে রয়েছে, অর্থাৎ কিছু তো একটা গণ্ডগোল হয়েছে। তার উপর এতক্ষণ ধরে গাড়ি চালানোর পরেও কিভাবে তারা এলের মায়ের বাড়িতে পৌঁছল না? তো বাকিটা যখন এর কোনো এক্সপ্লানেশন খুঁজে পাচ্ছিল না, তখন রিচার্ড সবাইকে এলিয়েন থিওরি, টাইম লুপ ও টেম্পোরাল প্যারাডক্স বোঝাতে শুরু করে, কিন্তু স্বাভাবিকভাবে এইসব কথা কারোর মাথায় ঢুকছিল না। এসবের মাঝে কিছু সময়ের জন্য এল ঘুমিয়ে পড়ে, তার যখন চোখ খুলে তখন দেখে তারা এখনও ম্যারকট পৌঁছয়নি। তখনই আচমকা ফ্র্যাঙ্ক গাড়ি থামিয়ে দেয়, কারণ রাস্তার মাঝে একটা বাচ্চাদের গাড়ি দাঁড় করানো ছিল। রিচার্ড নেমে সেটা চেক করতে গেলে হঠাৎ গাড়ির ভিতর থেকে তাকে যেন কেউ টানতে থাকে। এটা দেখে তার বাবা মা ভীষণ ভয় পেয়ে যায়, কিন্তু তখনই রিচার্ড হেসে বলে, এটা প্র্যাঙ্ক করছিলাম। ফ্র্যাঙ্ক রাস্তা থেকে সেটাকে সাইড করে সবাই রাস্তার ধারে বসে পড়ে, কারণ তাদের খিদে ও তেষ্টা দুটোই পেয়েছিল। তারা গাড়ি করে বেশ কয়েকটা গিফট নিয়ে যাচ্ছিল, তার মধ্যে থেকে একটা গিফট খুলে ফ্র্যাঙ্ক ওয়াইন খেতে থাকে। তারা যখন ভাবছিল এবার কি করা যায়, তখনই খেয়াল করে বাচ্চার গাড়িটা আবার রাস্তার মাঝে চলে এসছে। তারা ভাবে এটা হয়তো রিচার্ডের কাজ, তাই আবার সেটিকে রাস্তার ধারে রেখে তারা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। ফ্র্যাঙ্ক পরিবেশটা একটু হালকা করার জন্য রেডিও অন করলে সেখানে গানের জায়গায় একটা বাচ্চার কান্না ভেসে আসছিল। তারা ভেবে পাচ্ছিল না তাদের সাথে এইসব কি হচ্ছে। এবার এই সিচুয়েশনের মাঝে এল ও ফ্র্যাঙ্কের ঝগড়া লাগে, আর তখনই গাড়ির টায়ার পাংচার হয়ে যায়। এর মাঝে হঠাৎ ম্যারিয়ান জানায় সে নাকি প্রেগনেন্ট। এসবের মাঝে রিচার্ড জঙ্গলে গেলে হঠাৎ তার সামনে সাদা কাপড় পরা মেয়েটি জামা খুলে তার কাছে এসে রিচার্ডের ঠোঁট কামড়ে ছিঁড়ে নেয়। আর ওদিকে ফ্র্যাঙ্কদের সামনে দিয়ে একটা হার্স বেরিয়ে যায়, সেটার মধ্যে ছিল রিচার্ড। তারা বহু চেষ্টা করলেও গাড়ি থামাতে পারে না। ম্যারিয়ান গাড়ি নিয়ে এলে জঙ্গলের মধ্যে ফ্র্যাঙ্ক সাদা কাপড় পরা মেয়েটিকে দাঁড়িয়ে থাকতে দেখে, কিন্তু চোখের পলক ফেলতে খেয়াল করে মেয়েটা সেখানে নেই। ফ্র্যাঙ্ক বুঝে যায় এই সব কিছুর পিছনে মেয়েটার হাত আছে, ফলে তারা আবার হার্সের পিছু নিলে মাঝপথে তাদের থামতে হয়, কারণ এবারে রাস্তার মাঝে রিচার্ডের আধপোড়া দেহ পড়েছিল। এল ভাবছিল এখনও রিচার্ড হয়তো প্র্যাঙ্ক করছে, কিন্তু আমরা সবাই জানি এটা কোনো প্র্যাঙ্ক নয়। এই ঘটনার দরুন এলের মেন্টালি ব্রেকডাউন হয়, ফলে ম্যারিয়ান ও ফ্র্যাঙ্ক তাকে শান্ত করে। এবার রিচার্ডের দেহ গাড়িতে তুলে ফ্র্যাঙ্ক আরও একটি বক্স খুলে সেখান থেকে একটা শর্টগান বের করে গাড়ি চালিয়ে সামনে এগোতে থাকে। গাড়িতে বসে এল অদ্ভুত ব্যবহার করতে শুরু করেছিল। সে কিছুতে মানতে রাজি হচ্ছিল না যে রিচার্ড আর বেঁচে নেই, এমনকি সে ব্র্যাডের একটা অদ্ভুত ড্রয়িং করে ম্যারিয়ানকে দেখায়। কিছু দূর এগোনোর পর তারা আবার সেখানে ম্যারকটের বোর্ডের সাইন দেখতে পায়। ফ্র্যাঙ্ক বলে ওঠে, গন্তব্যস্থলে পৌঁছানোর আগেই ওই সাদা কাপড় পরা মেয়ে যেন আমাদের মেরে না ফেলে, কারণ ছোটবেলায় সে এইরকম গল্প শুনেছে যেখানে রাস্তায় কোনো মেয়ের অ্যাক্সিডেন্টে মৃত্যু হলে তার আত্মা সেখানেই ঘোরে আর এইভাবেই বাকিদেরও মেরে ফেলে। এবার মাঝ রাস্তায় তাদের আবার দাঁড়াতে হয়, কারণ এলের শরীর খারাপ হওয়ার কারণে সে বমি করছিল। ফ্র্যাঙ্ক আর ম্যারিয়ান যখন নিজেদের মধ্যে পরামর্শ করতে ব্যস্ত ছিল, তখনই সবার অলক্ষ্যে এল হাতে শর্টগান তুলে নেয়। ফ্র্যাঙ্ক তাকে অনেকবার বুঝিয়ে বন্দুক রাখতে বলে, কিন্তু এল এটাকে খেলনা ভাবছিল। এর দরুন ফ্র্যাঙ্ক রেগে তাকে কিছু বলতে যেতেই সে ফ্র্যাঙ্ককে গুলি করে,
কিন্তু সৌভাগ্যবশত গুলি তার পায়ে লাগলে এই যাত্রায় সে বেঁচে যায়। কিন্তু প্রবলেমটা হলো এবারে তাদের হসপিটালেও যেতে হবে। অগত্যা ফ্র্যাঙ্ক মদ্যপান করে গাড়ি ড্রাইভ করতে থাকে যাতে তার ব্যথা অনুভব না হয়। ফ্র্যাঙ্কের মতে ম্যারগট কোনো মিলিটারি বেস ক্যাম্প, তাই হয়তো এর নাম লোকাল ম্যাপে দেওয়া নেই। এসবের মাঝে এল আর ম্যারিয়ন দুজনেই ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর ঘুম ভাঙলে ম্যারিয়ন দেখে ফ্র্যাঙ্ক সেখানে নেই। সে ভয়ে বাইরে আসলে দেখে ফ্র্যাঙ্ক গাড়ির বাইরে দাঁড়িয়ে আছে। সে ম্যাপ দেখে বলে হয়তো এক ঘন্টার মধ্যে আমরা ম্যারগট পৌঁছে যাব। এটা শুনে ম্যারিয়ান আশাবাদী হয়ে ওঠে, আর ওদিকে এল ঠিক হয়ে গেছিল। কিন্তু এল জঙ্গলের দিকে তাকিয়ে বলতে থাকে, আরে ওখানে কারা দাঁড়িয়ে? এমনকি সে ওখানে তার বন্ধুকে দেখতে পাচ্ছিল, যে অলরেডি 20 বছর আগে মারা গেছে। আসলে এল জঙ্গলে যাদের দেখতে পাচ্ছিল তারা অলরেডি মৃত। সে ফ্র্যাঙ্ককে গাড়ি থামাতে বললে ফ্র্যাঙ্ক গাড়ি না থামালে সে চলন্ত গাড়ি থেকে ঝাঁপ দেয়। তারা দ্রুত গাড়ি থামিয়ে এসে দেখে রাস্তায় কোথাও এল নেই, আর তখনই লক্ষ্য করে দূর থেকে সেই হার্স কার তাদের দিকে আসছে। ফ্র্যাঙ্ক শর্টগান দিয়ে গাড়িতে গুলি করলে গাড়ি তাদের পাশ কাটিয়ে চলে যায়, আর তখনই সেখানে অদ্ভুতভাবে এলকে দাঁড়িয়ে থাকতে দেখে। সে বলছিল আমার মাথায় ভীষণ ব্যথা করছে। তখন ফ্র্যাঙ্ক চেক করলে দেখে এলের মাথার পিছন থেকে ঘিলু বেরিয়ে এসছে, আর ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ফ্র্যাঙ্কের মনে হচ্ছিল সে হয়তো ভুল করে তাকে গুলি করে ফেলেছে, তাই অপরাধবোধে নিজেকে গুলি করতে গেলে ম্যারিয়ান তাকে থামিয়ে বলে, সবার আগে আমাদের এখান থেকে বেরোনো জরুরি। সে এটাও বলে, আমরা যখনই গাড়ি দান করাচ্ছি তখনই আমাদের সাথে অদ্ভুত ঘটনাগুলো ঘটছে, তাই এবারে যা কিছু হয়ে যাক গাড়ি থামানো যাবে না। তো এবার গাড়ি নিয়ে দুজন বেরিয়ে পড়ে, কিন্তু এবারে ফ্র্যাঙ্ক নয় ম্যারিয়ান ড্রাইভ করছিল। এরপর এক ঘন্টা কেটে গেলেও তারা তখনও গন্তব্যস্থলে পৌঁছয় না। এদিকে গাড়িতে বসে থাকা ফ্র্যাঙ্ক কন্টিনিউ ড্রিঙ্ক করে যাচ্ছিল, ফলে ম্যারিয়ান তার থেকে বোতলটা ছিনিয়ে বাইরে ফেলে দেয়। ফ্র্যাঙ্কের সম্বিত ফিরে এলে সে বলে, গাড়ি চালিয়ে কোনো লাভ হবে না, কারণ আমার মনে হয় এখান থেকে বেরোনোর রাস্তা এটা নয় বরং জঙ্গল, তাই আমরা জঙ্গল হয়ে এখান থেকে বেরোনোর চেষ্টা করব। অগত্যা তারা দুজন জঙ্গল পথে এগোতে থাকে। কিছুটা চলার পর দূর জঙ্গল প্রান্তে একটা লাইট দেখতে পেলে তারা হন্তদন্ত হয়ে সেদিকে দৌড় লাগায়, কিন্তু লাইটের কাছে পৌঁছলে তাদের চোখ কপালে উঠে যায়, কারণ তারা ঘুরে ফিরে নিজেরই গাড়ির সামনে চলে এসছে, অর্থাৎ এটা তাদের গাড়ির হেডলাইটের আলো ছিল। ফ্র্যাঙ্ক বলে, আমরা তো গাড়ি লক করে গেছিলাম, তাহলে লাইট জ্বালালো কে? অবশেষে নিরুপায় হয়ে তারা আবার গাড়িতে উঠে বসে। ফ্র্যাঙ্ক একটা চিরকুটে লিখতে থাকে যে আজ রাতের এই ঘটনা থেকে বেরিয়ে আসার পর আমি কি কি করব। কিছু দূর যাওয়ার পর গাড়ি আবার থামাতে তারা বাধ্য হয়, কারণ সামনে ছিল সেই কেবিন, অর্থাৎ তারা একই রাস্তা দিয়ে কন্টিনিউ ঘুরে চলেছে। ফ্র্যাঙ্ক কেবিনের ভিতর ঢুকলে ওই সাদা কাপড় পরা মহিলাকে সেখানে দেখলে তার উপর অ্যাটাক করে, কিন্তু ম্যারিয়ান কেবিনে ঢুকলে কাউকেই দেখতে পায় না, ফলে সে ফ্র্যাঙ্ককে ধরে বাইরে আনে। ধীরে ধীরে এবার ফ্র্যাঙ্কের মেন্টালি ব্রেকডাউন হচ্ছিল, এবং এই কারণে সে এই পুরো ঘটনার জন্য ম্যারিয়ানকে দোষারোপ করে তাকে থাপ্পড় মারতে মারতে অজ্ঞান করে দেয়। কিন্তু পরক্ষণে বুঝতে পারে সে খুব বড় ভুল করে ফেলেছে। অগত্যা সে গাড়ি থেকে শর্টগান বের করে জঙ্গলে ঢুকে পড়ে সাদা কাপড় পরা মেয়েটিকে মারার জন্য। আস্তে আস্তে ফ্র্যাঙ্ক জঙ্গলের অন্ধকারের মধ্যে হারিয়ে যায়। এরপরেই ম্যারিয়ানের জ্ঞান ফিরলে দেখে বাইরে সাদা কাপড় পরা মহিলাটি দাঁড়িয়ে আছে। সে তাকে বলে, চিন্তা করো না, তোমার বাবা মারা গেছেন। সে ভয় গাড়ি নিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করলে দেখে গাড়ির পেট্রোল শেষ, ফলে অন্য কোনো উপায় না থাকায় সে হেঁটে রাস্তা দিয়ে এগোতে থাকে। কিছু দূর যাওয়ার পর সে এক জায়গায় দাঁড়িয়ে পড়ে, কারণ সেখানে পড়েছিল ফ্র্যাঙ্কের পেন। সে ওটা তুলতেই হঠাৎ তার কাঁধের উপর ফোঁটা ফোঁটা রক্ত পড়তে শুরু করে। ম্যারিয়ান হেঁটে গাড়ির কাছে এসে পৌঁছলে দেখে তার পরিবারের সকলের লাশ চেনবন্দি ব্যাগে পড়ে রয়েছে। ম্যারিয়ান নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। সে বারবার নিজের মনে বলছিল, এটা কিভাবে সম্ভব। তখনই ওই হার্স কারকে সামনে তার দিকে ধেয়ে আসতে দেখে। সে ওটা দেখে পালাতে গেলে সামনে সাদা কাপড় পরা মহিলাটি এসে বলে, এই গাড়ি তোমায় নিতে আসেনি। এটা বলে সে নিজেই গাড়িতে চেপে বসে এবং গাড়ি তাকে নিয়ে চলে যায়। হতভম্ব হয়ে ম্যারিয়ান এই ঘটনা দেখার পর চোখের পলক ফেলতেই সিন শিফট হয় মুভির প্রথম সিনে, অর্থাৎ ফ্র্যাঙ্ক যখন ঘুমিয়ে পড়েছিল। এবার ম্যারিয়ান জোরে চেঁচিয়ে উঠলে ফ্র্যাঙ্কের ঘুম ভেঙে যায়। এবার ম্যারিয়ানের চোখ খুলে হসপিটালে। ডাক্তার জানায় এতক্ষণ ধরে সে কোমায় ছিল, কিন্তু এখন সে এবং তার বাচ্চা দুজনেই বেঁচে আছে।
এই বলে ডাক্তার কেবিন থেকে বেরিয়ে আসলে একজন লোক তার সাথে দেখা করে জানতে যায় ম্যারিয়ান ঠিক আছে কিনা, কারণ অ্যাক্সিডেন্টের ঘটনাস্থল থেকে তাকে জীবিত অবস্থায় এই ব্যক্তি উদ্ধার করেছিল। তো ঘটনাটা এবার হয় ঠিক এই রকম। ম্যারিয়ানের আওয়াজে ফ্র্যাঙ্কের চোখ খুললেও সে গাড়ি সামলাতে না পেরে তাদের সামনের গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয়। সামনের গাড়িতে ছিল ওই সাদা কাপড় পরা মহিলা ও তার বাচ্চা অ্যামি, আর ঘটনাস্থলেই তাদের সকলের মৃত্যু হয়। যে ডক্টর তাদের বাঁচিয়েছিলেন তার নাম ছিল হেলেন ম্যাসকট। এবার ডক্টর বাড়ি যেতে গিয়ে দেখে তার গাড়ি স্টার্ট হচ্ছে না। তখন ওই ব্যক্তি তাকে বলে, আসুন আপনাকে ছেড়ে দিচ্ছি। ম্যারকট তার গাড়িতে বসলে আমরা দেখি এটাই সেই হার্স কার যেটা করে ম্যারিয়ানের পুরো ফ্যামিলিকে নিয়ে যাওয়া হচ্ছিল। এবং এর সাথেই মুভি এখানেই শেষ হয়। তো এবার যারা বুঝতে পারেননি এই মুভিতে এতক্ষণ কি হলো, ওয়েট করুন, আমি আপনাদের সম্পূর্ণ ব্যাপারটা বুঝিয়ে বলছি। কিন্তু তার আগে ভিডিওতে এখনই একটা লাইক করে দিন। তো ঘটনাটা হলো, মুভি শুরুতেই ফ্র্যাঙ্কের চোখ লেগে গেলে ম্যারিয়ানের আওয়াজে তার ঘুম ভাঙলেও তাদের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছিল, এবং যার কারণে তাদের ও সামনের গাড়িতে উপস্থিত সকলেরই মৃত্যু হয়। কিন্তু একই সময় সবাই মরেনি, তাদের মৃত্যুর কিছুক্ষণের গ্যাপ ছিল। এবার বিজ্ঞান মতে মানুষের মৃত্যুর পরেও 7 মিনিট পর্যন্ত ব্রেন অ্যাক্টিভ থাকলেও সেটা কোমায় থাকে। এবার কোমা অবস্থায় মানুষের মনে কি চলে সেটারই একটা প্রতিরূপ আমাদের এই মুভির মাধ্যমে দেখানো হয়েছে। সবার প্রথমে অ্যাক্সিডেন্টে ব্র্যাড মারা গেছিল, যার কারণে তাকে সাদা কাপড় পরা মেয়েটা প্রথমেই মেরে ফেলে। এইভাবে ক্রমানুযায়ী প্রত্যেকে মারা যেতে থাকে। সেকেন্ড পয়েন্ট হলো, এদের প্রত্যেকের ঘড়ি 7:30 থেমে গেছিল, কারণ তাদের অ্যাক্সিডেন্ট ওই 7:30 হয়েছিল, যার কারণে তারা চাইলেও সেই সময় থেকে বেরিয়ে আসতে পারছিল না। ওই কালো হার্স কারকে যমরাজের প্রতিরূপ হিসেবে দেখানো হয়েছে, যেহেতু একমাত্র ম্যারিয়ান এই দুর্ঘটনায় বেঁচে গেছিল, যার কারণে আপনারা খেয়াল করবেন এখানে প্রত্যেককে এই গাড়ি চাপিয়ে নিয়ে গেছে, এমনকি শেষে সাদা কাপড় পরা মহিলাকেও। কিন্তু ম্যারিয়ান যেহেতু বেঁচে ছিল তাই সাদা কাপড় পরা মহিলা তাকে বলে, ওই গাড়ি তোমায় নিতে আসেনি। তো এবার আরেকটা প্রশ্ন হলো, তারা রাস্তায় ম্যারকটের সাইন কেন দেখতে পেয়েছিল? কারণ ডক্টর হেলেন ম্যারকট তাদের কাছে বাঁচার শেষ আশা হয়ে পৌঁছলেও তাদের কাউকেই বাঁচাতে পারেনি ম্যারিয়ান ছাড়া। তাই জন্য রাস্তা হারিয়ে গেলেও তারা কিছু দূর যাওয়ার পরপর ম্যারকটের সাইন দেখতে পাচ্ছিল। এবং যেহেতু অ্যামি নামের ওই বাচ্চা মারা গেছিল, তাই জন্য গাড়ির FM অন করলে সেখানে বাচ্চার কান্নার আওয়াজ শোনা যাচ্ছিল। এবার আরেকটি খুব ছোট্ট জিনিস আমাদের দেখানো হয়েছে, এটা আপনারা হয়তো খেয়াল করেছেন, যেখানে গাড়িতে প্রত্যেকেই মাঝের মধ্যে ঘুমিয়ে পড়ছিল, এটা সিগনিফাই করছিল যে রিয়েল লাইফেও তাদের কিছু সময়ের জন্য জ্ঞান আসছিল আর যাচ্ছিল। অর্থাৎ রিয়েল লাইফে যখন তাদের জ্ঞান আসছিল, তখন মুভিতে আমরা তাদের ঘুমিয়ে পড়তে দেখছিলাম। এবার যেহেতু ওই সাদা কাপড় পরা মহিলা বেশি সময়ের জন্য সজ্ঞানে থেকেছিল, যার কারণে পুরো মুভিতে তাকে খুব কম সময়ের জন্যই আমরা দেখতে পেয়েছি। তো বেসিক্যালি আমরা এতক্ষণ মুভিতে যেটা দেখলাম সেটা আদতে ঘটেইনি, অর্থাৎ পুরোটাই ছিল তাদের কোমায় চলতে থাকা একটা নেভার এন্ডিং লুপ। মুভির এন্ডিং সিনে দেখানো হয়েছে যে পরের দিন দুজন ওয়ার্কার সেখানে কাজ করতে এসে ফ্র্যাঙ্কের লেখা ওই চিরকুট পায়। এখানে হয়তো আপনাদের মনে হতে পারে, যেগুলো আমরা এতক্ষণ দেখলাম সেগুলো আদতেই কি রিয়েল? দেন আপনাদের বলি, এটা তেমন কিছুই না, বরং ডাইরেক্টর অডিয়েন্সদের বোকা বানানো ও ধন্দে ফেলার জন্য এটা করেছে। তো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের আজকের এই ভিডিও তা কমেন্ট বক্সে জানাও। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক, আর সাথে চ্যানেলে যারা নতুন আসছেন তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর অবশ্যই আমার ব্লগ চ্যানেলটি ভিজিট করবেন। তো এবার স্টিফেন কিংয়ের সত্য ঘটনার উপর বানানো মুভি 1922 এর গল্প জানতে হলে বাঁদিকের ভিডিও, এবং জিনের গল্প জানতে হলে ডান দিকের ভিডিওতে ক্লিক করুন।